ওয়েলকাম সবাইকে রুমাস ভাইবস চ্যানেলে। বছরের প্রথমে তোমাদের সবাইকে আগে জানিয়ে রাখি শুভ নববর্ষ, অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার 2024। তো বছরের শুরুতেই প্রথমে আমরা চলে এসেছি, আজকে হচ্ছে মেট্রোপলিটন দুর্গামন্দিরে। দেখতে পাচ্ছ দুর্গামন্দিরটা কত সুন্দরভাবে ফুল টুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। প্রতি বছরই বছরের প্রথমে পয়লা বৈশাখ থেকে শুরু করে আর হ্যাপি নিউ ইয়ার হোক, যাই হোক, আমরা চলে আসি দুর্গামন্দিরে পুজো দিয়েই, তারপর আমরা নতুন বছরটা শুরু করি। আগের আমার অনেক ভিডিওতে তোমরা হয়তো দেখতে পারবে যে আমি প্রতি বছরই দুর্গামন্দিরে আসি। তো এই দুর্গামন্দিরটা কোথায় সেইটা তোমাদের ডেসক্রিপশনে আমি লোকেশনটা দিয়ে দেবো, তোমরাও চাইলে এখানে আসতে পারো। তো দেখতেই পাচ্ছ এখন অনেকে অঞ্জলি দেওয়ার জন্য বসে রয়েছে। এবার এই পাশেই রয়েছে হচ্ছে শিব ঠাকুরের মন্দিরটা। এখানে প্রত্যেকটা ঠাকুরেরই মন্দির আছে, তোমাদের সবকটাই আমি এক্সপ্লোর করে করে দেখাবো। তোমাদের 1 জানুয়ারিটা বা নতুন বছরটা কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে মা কালীর মন্দিরে। এখানে প্রত্যেকটা ঠাকুরের মন্দিরই আলাদা আলাদা করে করা আছে। শিব ঠাকুরের মন্দির, তারপর মা কালীর মন্দির, তারপর জগন্নাথ রাধা কৃষ্ণর মন্দির রয়েছে একটা, আর একটা রয়েছে হচ্ছে বজরংবলীর মন্দির। তো সবকটাই তোমাদের সাথে ঘুরে ঘুরে আমি দেখাবো। আর এই দুর্গা মন্দিরে এলেই না মানে মনটা একটা কিরকম জানি আলাদা শান্তি লাগে, তো ওই জন্য প্রতি বছরই চলে আসি। আগে মাকে দর্শন করে মাকে পুজো দিই মন ভরে, তারপরে নতুন বছরটা শুরু করি। তাহলে চলো দেখতে থাকো। এখন চলে এসেছি হচ্ছে রাধা কৃষ্ণ আর জগন্নাথের মন্দির, যেটা তোমাদের বললাম আমি আগেই। তো এই ভিডিওগুলো তো অলরেডি তোমরা শর্টসে দেখে নিয়েছো, তো এখন লং ভিডিওতেও একটু দেখে নাও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর এখানে দুর্গা মন্দিরের বাইরেটা কিরকম সাজিয়েছে, ডেকোরেশন করেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো বাইরেটাও পুরো ফুল টুল দিয়ে ডেকোরেশন করেছে, ওপরেই লেখা আছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। তো সেদিন যেহেতু সোমবার ছিল ওই জন্য আমরা এসে আগে পুজো দিলাম, আর খাবার দাবার সেভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, কেন যেহেতু ভেজ ছিল ওই জন্য। তো পুজো টুজো দিয়ে তারপর এখানে ফটো তুলে আমরা চলে গেছিলাম হচ্ছে বাড়িতে। তাহলে আগে তোমরা মন্দিরটা ভালো করে দেখে নাও। এখন আমরা গাড়ি করে ঘুরতে বেরিয়ে গেছি সন্ধ্যাবেলা, তাই তো? চিড়িয়াখানায় পরে যাবো শোনা। এখন আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ এই যে গাড়ি করে আমরা থাকবো। আর বাবান পায় টাকা দেখা যাচ্ছে, চারজন আমরা ঘুরতে বেরিয়ে গেছি। এখন ঘুরতে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ এই যে গাড়ি করে যে আলো ছায়া ক্রস করছে। তাহলে চলো দেখতে থাকো এর অবস্থাটা একটু জাস্ট দেখো আজকে, মানে গাড়ি রাখারও জায়গা নেই। আমরা তো প্রতিদিন রাতে আসা হয় আমাদের, তো এখন একটু অবস্থাটা দেখো পাটুলি। আমি লাইটিং দিয়ে সাজিয়েছি খুব সুন্দর, কিন্তু প্রচুর ভিড়। দেখা যাক আমরা কি করবো, এখনো আপাতত ডিসাইড করা যাক। পাটুলির অবস্থাটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আমরা গাড়ি করে যেতে যেতে প্রথমে দেখলাম যে 2 চাকার পার্কিং এর তো ব্যবস্থা রয়েছে, কিন্তু 4 চাকার পার্কিং এর ব্যবস্থা ঠিক চোখে পড়লো না। ওই জন্য ভাবলাম যে নামবো না, হয়তো গাড়ি করে দেখতে দেখতেই আমরা বেরিয়ে যাব। কিন্তু বাবান বায়না করলো যেহেতু, দেখে ওর খুব ভালো লেগেছে, আর বেলুন টেলুন খেলনার দোকান ওইগুলো দেখে খুব ভালো লাগলো, ওই জন্য বায়না করলো যে ও নামবে। তারপর আমরা গাড়িটা পার্কিং এরিয়া খুঁজে
ওখানে গাড়িটা রেখে তারপর আমরা সবাই মিলে নামলাম। আর দেখো লাইটিং দিয়ে পাটুলিটা বেশ অন্যরকমই লেগে লাগলো আর কি, কেন যেহেতু আমরা প্রতিদিন রাত্রিবেলা করে আসা হয় আমাদের, এর আগে তোমরা দুবারই দেখেছো আমরা রাত্রিবেলাই এসেছি। তো এখন আজকে চলে এসেছি মনের রিক্সা চলে ধমকা প্রেমের গল্প বলে শুকনো পাতার সন্ধে বেলার গান কোন হরিণের দুষ্ট ছায়া খেলনা দোকান ডাক ছেড়ে আয় ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায় চমকাব না ভাল লাগে অন্ধকার হাত ডোবাই এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি আমি বৃষ্টি সে ঘুড়ি মাথায় করে রাখলে আমায় খেল বলো গল্প বলে শুকনো পাতার সন্ধে বেলার গান কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাক ছেড়ে আয় ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায় চমকাব না ভাল লাগে অন্ধকার হাত ডোবাই এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই আমি বাউন্ডুলে ঘুড়ি যে আমাকে বাসবে ভালো আর আকাশে উড়ি আমি বৃষ্টি সে ঘুড়ি মাথায় করে রাখলে আমায় পাটুলির ভিড়টা তো তোমরা দেখতেই পেলে, মনে হচ্ছে মানে দুর্গাপুজোর প্যান্ডেলে মনে হয় ঘুরতে এসেছি, এতটাই ভিড়, মানে পা রাখার জায়গা অব্দি ছিল না। আর খাবারের দোকানগুলো তো মানে বলারই কথা না, খাবারের দোকানের সামনে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এত ভিড়। তো তোমরা গানের মাধ্যমে ভিডিওটা দেখলে কেমন লাগলে ভিডিওটা কিন্তু সেটা জানাতে অবশ্যই ভুলো না। তো এখন আমরা নামবো, ফাইনালি আমরা গাড়ি পার্কিং করে নিয়েছি, তো নেমে তাহলে চলো আবার দেখা হচ্ছে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফাইনালি আমরা নেমে পড়েছি এখন এই পাটুলিতে, আর আজকে তো প্রচুর ভিড়, তাহলে চলো তোমাদের পুরো সাথে শেয়ার করি। আর 25 তারিখ নাকি আরও ভিড় হয়েছিল, এই যে বাবান, তাই তো বাবান, তাহলে চলো পুরো সিনারিটা তোমরা দেখো কতটা পরিমাণে দেখতে থাকো। হাঁটতে হাঁটতে আমরা এখন একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তো এগোতে এগোতে দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় আর কতটা মানুষের মানে ভিড় রয়েছে দোকানের দোকানপাট সবকিছুতেই। তো এখন এগিয়ে আছে যে বেলুনগুলো, এই বেলুনগুলো বাবান একটা কিনে নিয়েছিল, সেটা তো অলরেডি তোমরা শর্টসে দেখেই নিয়েছো। তো আমাদের যেহেতু সোমবার ছিল আমরা কিছু খেতে পারবো না, ওই জন্য আমরা নচিকেতার চায়ের দোকানের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা ওখানে নচিকেতার চা খেলাম সবাই মিলে, তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম, তারপর একটু ছবি টবি তুললাম। তো অবশ্যই কিন্তু তোমরা এই পাটুলিটা ঘুরতে যেও যারা এখনো পর্যন্ত ভিজিট করনি, কিন্তু কোনো ফেস্টিভ্যালে যেও না, মানে 25 বা 31 বা 1 জানুয়ারি, মানে কোনো ফেস্টিভ্যালের উদ্দেশ্যে যেও না, নর্মালি যেও, তাহলে কিন্তু তোমরা ভালো করে ঘুরতে পারবে। আর এখন আমরা নচিকেতার চায়ের দোকানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, তাহলে চলো চাটা আগে এনজয় করে খেয়ে নি, তোমরাও কিন্তু আমাদের সাথে এনজয় করে দেখতে থাকো। ফুচকা খেতে চলে এসেছি, এই যে এখানে ফুচকার প্লেট নিয়ে এই যে বাবানো আছে, এখানে খাবো আমরা সবাই এখন। এই যে এখানটা চলে এসেছি আর এখানে গাড়ি রেখেছি আমাদের, তারপরে ফুচকাটা খাই।
ফুচকা খেয়ে আমরা সবাই বাড়ি চলে এলাম। তোমাদের এই 1st January ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা। আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো আর আকাশে উড়ি আমি বৃষ্টি এসে ঘুরি।